মুম্বাই রাস্তায় কোরিয়ান ইউটিউবারকে শারীরিক হেনস্থা, গ্রেপ্তার দুই। বিদেশ থেকে মুম্বাই এসেছিলেন কোরিয়ার এক জনপ্রিয় ইউটিউবার। সন্ধ্যায় মায়ানগরের ভিডিও বানাচ্ছিলেন একা একা। ভিড়ের মাঝে আচমকা এক যুবক তার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে, এক দুইবার হাত ধরেও টানে। অচেনা যুবকের এমন আচরণ দেখে সতর্ক হন তরুণী। ক্যামেরা অন করে যুবকের আচরণ ভিডিও করে রাখেন। একা একা হাঁটতে শুরু করেন বাড়ির পথে। এরই মাঝে হঠাৎ সেই যুবকের আরও এক বন্ধু উপস্থিত হয় সেখানে। বাইকে ওই তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। মুখের উপর স্পষ্ট না করেন তিনি। জনসমক্ষে রীতিমতন হেনস্থা করার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই তরুণী থানায় অভিযোগ জানিয়েছেন, ভিডিওটি জমা দেন পুলিশের কাছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি পোস্ট করেন, জানান পরিস্থিতি থেকে বেরোনোর প্রাণপণ চেষ্টা করেন তিনি। কিন্তু দুই যুবক বারবার উত্তক্ত করতে থাকে তাকে। ভিডিওটি দেখার পর শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।